নেদারল্যান্ডে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তী, তবে অবশ্যই একা নয়, সাথে রয়েছেন তার বান্ধবী। রীতা ভরি বিদেশে ঘুরতে যেতে পছন্দই করেন, প্রায় প্রতি বছরই বিদেশে ঘুরতে যান তিনি, ব্যতিক্রম হয়নি চলতি বছরেও। নেদারল্যান্ডের নৈসর্গিক সৌন্দর্যের মাঝে ইনস্টাগ্রাম রিল তুলে শেয়ার করেছেন তিনি, তবে পাশাপাশি একটি পারফেক্ট ভ্যাকেশন কাটানোর টিপস দিতেও ভুললেন না অভিনেত্রী, অবশ্যই তা অভিনব উপায়ে। সপ্তাহান্তে রীতা ভরি শেয়ার করেছেন একটি ইনস্টাগ্রাম রিল, তাতে তাকে দেখা যাচ্ছে সূর্যাস্তের সময় ব্যালকনির একপাশে জাকুজিতে সময় কাটাতে। রীতা ভরির শরীর জুড়ে সাবানের ফেনা, তার পরনে রয়েছে সবুজ সাদা স্ট্রাইপড বিকিনি, চুল জলে ভেজা, ঠোঁটে লাল লিপস্টিক। ইনস্টাগ্রাম রিলে গুড স্কিন ফিল্টার ব্যবহার করেছেন রীতা ভরি। রিলটি শেয়ার করে তিনি লিখেছেন, সুন্দর ব্যালকনিতে জাকুজি উপভোগ করতে করতে তিনি খেলছেন সূর্যের সাথে। ক্যাপশনের সাথে লাল রঙের হার্ট ও তারার ইমোজি যোগ করেছেন রীতা ভরি। এরপর তিনি লিখেছেন একটি দারুণ ছুটি কাটানোর কিছু উপায়, তা হল সব চিন্তাকে দূরে সরিয়ে দিতে হবে, সবসময় সূর্যের আলো থেকে নিজের ত্বককে রক্ষা করতে হবে, সব কিছুই একসাথে দেখার প্ল্যান না করে ধীরে সুস্থে ছুটি কাটানো উচিত। তার সাথেও একটি লাল রঙের হার্ট জুড়েছেন অভিনেত্রী। রীতা ভরির শেয়ার করা ইনস্টাগ্রাম রিলের কমেন্ট বক্সে ঋতুপর্ণা সেনগুপ্ত দিয়েছেন আগুনের ইমোজি, তবে নেটিজেনদের একাংশের আপত্তি রয়েছে রীতা ভরির ঠোঁটে লাল লিপস্টিক নিয়ে। অনেকেই লিখেছেন, জাকুজিতে লাল রঙের লিপস্টিক লাগিয়ে কে স্নান করে? আপাতত রীতা ভরি কোনো ট্রোলকে পাত্তা না দিয়ে নিশ্চিন্তে ছুটি কাটাচ্ছেন, অপেক্ষা করছেন আগামী বছরে তার নতুন ফিল্ম ফাটাফাটি মুক্তির অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, সবাক বাংলা।